আরে ফ্রেন্ড রিকোয়েস্ট কি শুধু অনলাইনে আসে? কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছ? ওকে অ্যাকসেপ্ট করলাম, চলো একসাথে নাস্তা করি। খালা একটা কেক দিয়েন। আসলে চোখ থাকলে কি সবাই দেখতে পায়? দেখতে চাইতে হয়। রোজ বারান্দা যে পাখিটা এসে বসে, যে বিড়ালটা কেবল তাকিয়ে থাকে, সেটাই কি ফ্রেন্ড রিকোয়েস্ট? হয়তো বোঝা হয় না, অ্যাকসেপ্টও করা হয় না। এই গলিতে আমার একটা বন্ধু থাকে, কিন্তু দেখতেছি না তো, অনেকদিন পর আসছি তো। জিমির সাথে বন্ধুত্ব মেনটেন করতে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের প্রয়োজন হয় না। আমি যখন এদিক দিয়ে যাই তখনও ঠিক বুঝে নেয়। আমরা আসলে মহাকাশ বুঝি কিন্তু মন বুঝি না। আমি যখন বুঝতে শিখেছি মানুষের মতো ওদেরও ভাষা আছে, তখন থেকেই কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট ফিরিয়ে দেইনি। আর এই ভাষা বুঝতে কিন্তু বেশি দূর যেতেও হয় না, কত অনলাইন গ্রুপই তো আছে ওদের জন্য কাজ করে। এই তোমার বন্ধু নাকি? হ্যাঁ আমার জানের বন্ধু, ওর আর কোনো বন্ধু নাই, ওর সব কথা আমার সাথে করে। আমাকে একটা ছবি তুলে দিবেন ওর সাথে তোমার? হ্যাঁ ফেসবুকে ছাড়েন কিন্তু। কি এটা কে? ছোট্ট ডবি। এটা ডবির দেড় মাস বয়সের ছবি। ওর যখন মাত্র চোখ ফুটেছেন তখন ডোবায় পড়ে যায়। ঘটনাটা অনলাইনে আমার চোখে পড়ে, সাথে সাথে ছুটে যাই। প্রথমবার ওর চোখ দেখে মনে হচ্ছিল বন্ধু হতে যাচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে আর কি। আমি তো ওকে একবার উদ্ধার করেছি, আর ও আমাকে প্রতিদিন উদ্ধার করছে। ওরা ইন্টারনেট চেনে না, ফেসবুকও বোঝে না, তবু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে জানে। কার কত ফলোয়ার, কেমন প্রোফাইল পিকচার, সেটা জাজ করে না। যার কোনো বন্ধু নাই তারও বন্ধু হতে চায়। এবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলে অ্যাকসেপ্ট করবেন তো?